Hello everyone, assalamu alaikum. Welcome back to my channel. আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজ অনেক দিন পর আমার কিচেন থেকে আমি ব্লগটা শুরু করেছি। তো এখন সকালবেলা সকাল নাস্তা তৈরি করতে কিচেনে চলে আসলাম। বাচ্চাদের স্কুল স্টার্ট হয়ে গেছে, দীর্ঘ 6 মাস পর বাচ্চাদের স্কুল খুলেছে। তো ওয়াফিক আর ওয়াহিব অলরেডি স্কুলের জন্য রেডি হয়ে গেছে, ওরা সিটিং রুমে বসে আছে। আর এদিকে আমি ওদের জন্য ব্রেকফাস্ট তৈরি করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে বাচ্চারা ওইভাবে নাস্তা করতে চায় না, দেখা যায় ওদের একটু সময় লাগে খাওয়া দাওয়া করতে। তো আমি ঝটপট ওদের জন্য চকলেট ব্রেড তৈরি করে ফেললাম, যেহেতু ওরা বলো যে চকলেট ব্রেড খাবে। করোনা ভাইরাসের জন্য স্কুলে নতুন নিয়ম করা হয়েছে, বাচ্চারা স্কুল ব্যাগ নিতে পারবে না ওদের সাথে করে, শুধু পানির বোতল নিতে পারবে। আগে অবশ্য বাচ্চাদেরকে খাবার দেয়া যেত ওদের সাথে করে, এখন সেই ব্যবস্থাটা নেই, বাচ্চাদেরকে স্কুলেই খেতে হবে। অবশ্য ওয়াফিক আর ওয়াহিব দুজনেই স্কুলে লাঞ্চ করতো, যেহেতু স্কুলের লাঞ্চ হালাল ছিল। স্কুলের হলে বসে বাচ্চারা একসঙ্গে সবাই লাঞ্চ করতো। তো ভাইরাসের কারণে সোশ্যাল ডিস্টেন্স রাখার জন্য সেই ব্যবস্থাটা এখন আর নেই, বাচ্চারা ক্লাসরুমে বসেই খাবার খায়। আর লাঞ্চের অপশনটাই হচ্ছে স্যান্ডউইচ। আমার ওয়াফিক আর ওয়াহিব দুজনই অনেক অনেক আপসেট সেই জন্য, কারণ ওরা স্যান্ডউইচ একদমই পছন্দ করে না, আর স্কুলে বাসা থেকে খাবার দেওয়া নেওয়া দুইটাই এলাও করে না। তো সব কিছু মিলে ওদের আসলে দুপুরবেলা খাওয়া দাওয়াটা একটু কষ্ট হয়ে যায়। তবুও বাসায় যখন ওরা চলে আসে তখন আমি মানে মেক শিওর করি যে ওরা যাতে প্রপারলি লাঞ্চটা করে। তখন অবশ্য ওদের জন্য একটু দেরি হয়ে যায়, 3:30-4 বেজে যায় লাঞ্চ করতে করতে। তবে ঠিক আছে, কারণ ওরা তো আর দুপুরবেলা এত ভালোভাবে খাচ্ছে না, বাসায় আসার পর ঠিক মতো খেতে হবে। এখন ওয়াফিক আর ওয়াহিব দুজনই ওদের বাবার সাথে স্কুলে চলে যাচ্ছে। ওয়ারিদ আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর আমাদের বাসার পাশে কিন্তু অনেক কাজ হচ্ছিলো, মানে নতুন নতুন বিল্ডিং হচ্ছে তাই অনেক সাউন্ড ছিল। আমার ব্লগগুলো যারা নিয়মিত দেখেন বা অনেক আগ থেকে আমার ব্লগগুলো ফলো করছেন, তাদের হয়তো মনে থাকবে যে আমি ওয়াফিক আর ওয়াহিবকে স্কুলে বিদায় করেই আমাদের জন্য ব্রেকফাস্ট তৈরি করতাম। তো এখন আমাদের জন্য ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি। এখন আমি ওয়ারিদ আর ওর বাবা ব্রেকফাস্ট করবো। মিলিসা এখনও ঘুমে, ওর ইউনিভার্সিটি এখনও শুরু হয়নি। মিলিসার ইউনিভার্সিটি স্টার্ট হবে অক্টোবর থেকে। অক্টোবরে স্টার্ট হলেও অনলাইনে ক্লাস হবে, ইউনিভার্সিটিতে যাওয়া লাগবে না। ইংল্যান্ডের অবস্থা তেমন ভালো না, দিন দিন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। জনগণের সেফটির জন্য সরকারকে নতুন নতুন অনেক পদক্ষেপ নিতে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন যে এই বছরে যে কয় মাস আছে সেই কয় মাস আমাদেরকে অনেক কেয়ারফুলে থাকতে হবে। ইভেন সামনের বছরও মার্চ মাস পর্যন্ত আমাদেরকে অনেক কেয়ারফুলে থাকতে হবে, তারপর সামারে হয়তো একটু শিথিল হবে অবস্থা। আসলে কিছু বোঝা যাচ্ছে না, মানে বিশেষজ্ঞদের কথা শুনলে আরও বেশি ভয় লাগে, আরও আতঙ্কিত হয়ে পড়ি। সামারে কিছুদিন আমরা ঘোরাঘুরি করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। খাঁচার পাখি অনেকদিন বন্দী থাকার পর খাঁচা থেকে যখন উন্মুক্ত করা হয়, মুক্ত করা হয় পাখিটাকে, পাখিরা যেমন খুশি হয়ে আনন্দে উড়ে বেড়ায়, ঠিক তেমনই আমরা অনেকদিন বন্দী থাকার পর যখন বাহিরে বের হয়েছি, ঘোরাফেরা করেছি, খুবই ভালো লেগেছে। এখন মনে হচ্ছে যে আবারও সেই বন্দি জীবন চলে আসছে, আবারও আমাদেরকে বন্দি হয়ে থাকতে হবে ঘরের মধ্যে। তবুও ঠিক আছে, মহান আল্লাহ আমাদের জন্য যেটা ভালো মনে করেন সেটাই করবেন। আসলে অনেক খারাপ লাগে যখন শুনি নিউজে খবরে যে আবারও লকডাউনের সম্ভাবনা আছে, পুরোপুরি লকডাউন হয়ে যেতে পারে। হবে, লকডাউন তো অবশ্যই হবে, উইন্টার যখন আসবে তখন এমনিতেই ফ্লু, ঠান্ডা, জ্বর, সর্দি, কফ এগুলো লেগেই থাকে সবার, আর এর মধ্যে করোনা ভাইরাস। তো করোনা ভাইরাসের কারণে আরও বেশি আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। আর আমাদের ইংল্যান্ডে যখন ঠান্ডা পড়ে, খুবই মারাত্মক ঠান্ডা পড়ে, অনেক অনেক বেশি ঠান্ডা পড়ে, বাহিরে গেলে মনে হয় যে মানে গ্লাভস ছাড়া গেলে মনে হয় যে হাতটা একদম রডের মতো হয়ে যায় ঠান্ডার, তো এই ঠান্ডার মধ্যে তো রোগ জীবাণু আরও বেশি বাসা বাঁধে, ওরা খুবই পছন্দ করে ঠান্ডা সিজনটাকে। তো এখন আমি সকালে নাস্তাটা করে নিচ্ছি। আজকে নাস্তায় আছে ব্রেড, বিনস আর এগ।
তো আমার বাগানে কিন্তু খুব সুন্দর গন্ধরাজ ফুল ফুটেছে, আপনাদের সাথে শেয়ার করলাম। আমার তো অনেক অনেক প্রিয় একটা ফুল এটা গন্ধরাজ। মাশাল্লাহ দুইটা ফুল ফুটেছে এই ছোট্ট গাছের মধ্যে, আর গন্ধরাজের গন্ধে সম্পূর্ণ বাগানটাই আমার ভরে গেছে, এত এত ভালো লাগছিল। ফুল ফোটার পর কতবার যে আমি এসে দেখেছি ফুলগুলোকে, আর গন্ধরাজের মন মাতানো ঘ্রাণটা যে কতদিন পর আমি অনুভব করেছি আমি নিজেও ভুলে গেছি। অসম্ভব ভালো লাগার একটা ফুল। আমি আমার ফেসবুক গ্রুপেও পোস্ট দিয়েছিলাম এই ফুল নিয়ে, কারণ আমি চেয়েছি আমার এই আনন্দটা সবার সাথে ভাগ করতে। ফুলগুলো যখন ফুটেছে, ফোটার পর থেকেই কতবার যে উঁকি মেরে দেখেছি হিসেব নেই, আর সবাইকে দেখাচ্ছিলামও। এটা আব্বুর কান্নি। Okay, Boston, the holy Boston. Okay. Okay, so Bismillah. Bismillah. Worried. More than. Worried. Abu, Abu, not ha. G. D. D. Huh? 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 Not ha. Not ha. No, G. D. G. Fire phone. Yeah, fire phone. No, it's a house phone. এখন আমরা যাচ্ছি শপিং এ, আজকে যাব লেক সাইড শপিং সেন্টারে। অনেক মাস পর আমরা শপিং এর উদ্দেশ্যে বের হয়েছি। অনলাইনে শপিং করেছি, যেগুলোর প্রয়োজন খুব বেশি ছিল সেগুলো অনলাইনে কিনে নিয়ে এসেছি, কিন্তু এভাবে শপিং মলে গিয়ে শপিং করা হয়নি। মনে হয় 6-7 মাস হয়ে যাবে আমরা আসলে শপিংয়ে আসিনি, এর বেশিও হতে পারে। আমার জীবনের এই প্রথম, মানে এতদিন পরে শপিংয়ে যাচ্ছি আর কি। আমার ব্লগগুলো একদম শুরু থেকে যারা দেখছেন তারা হয়তো জানেন বা দেখে থাকবেন যে আমি কয়েকদিন পর পরই শপিংয়ে যেতাম। আমার খুব ভালো লাগতো শপিং করতে, আমি শপিং করতে আমি অনেক পছন্দ করি, আর শপিংয়ে গেলে কেন জানি আমার মনটা অনেক ভালো হয়ে যায়। তো আমি কয়েকদিন পর পরই শপিংয়ে যেতাম, আর দেখা যেত যে টুকিটাকি কিছু না কিছু আমার আনতেই হতো, সেটা হোক নিজের জন্য বা অন্যের জন্য বা ঘরের জন্য। তো আজকে আমার হাজব্যান্ডেরও শপিং আছে, নিজের জন্য অনেক কিছু কিনতে হবে, সেই সাথে বাচ্চাদেরও কাপড় চোপড় অনেক কিছু কিনতে হবে। অনলাইনে অনেক কিছু অর্ডার করা হয়েছে কিন্তু সাইজের অনেক গোলমেল হয়ে গেছে। ওয়ারিদের জন্য যেটা এনেছি সেটা হয়ে গেছে বেশি বড় বা বেশি ছোট। ওয়াহিবের জন্য যদি কাপড় চোপড় আনি অনেক সময় ছোট হয়ে যায়, মানে সাইজটা ওইভাবে বোঝা যায় না, কারণ এক এক শপে এক এক রকমের সাইজ থাকে। তো আমরা যেখানে গাড়িটা পার্ক করেছি সেখান থেকে প্রাইমার্কটা দেখা যাচ্ছে, মানে প্রাইমার্ক দিয়েই অন্যান্য শপে মানে যেতে হয় আর কি। তো ভাবলাম যে প্রাইমার্কে ঢুকে দেখি যে কী কী আছে। তো আমার হাজব্যান্ডেরও অনেক শপিং আজকে, তো আমি বললাম যে তুমি তোমার শপিং করো আর আমি আমার এদিকে শপিংগুলো করছি, এতে করে সময়টা বেঁচে যাবে আর আমরাও তাড়াতাড়ি বাসায় ফিরে যেতে পারবো। তো প্রথমে চলে এসেছি বাচ্চাদের সেকশনে। প্রাইমার্কে ঢুকার পর মনে করেছিলাম যে একটু সময় দেখেই অন্য শপে চলে যাব, কিন্তু যেতে পারিনি, কারণ প্রাইমার্কে ঢুকার পর ওদের মানে ডিজাইনগুলো কালেকশনগুলো দেখে আমার এত ভালো লেগেছে। আমি যতটুকু শপিং করেছি সম্পূর্ণ শপিংই প্রাইমার্ক থেকে করেছি, কারণ কোনটা রেখে কোনটা কিনবো আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম। এখানে বাচ্চাদের অনেকগুলো হুডি ছিল যেগুলো আমার ওয়াহিব ওয়াফিক খুব পছন্দ করে, অনেক রিজনেবল প্রাইসও ছিল। প্রাইমার্কে একটা জিনিস আছে যে অনেক রিজনেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর আউটফিট পাওয়া যায়। বাচ্চাদের কাপড় চোপড় দেখা যায় যে কয়েকদিন পরপরই বদলাতে হয়, নষ্ট হয়ে যায়, একসঙ্গে ওরা অনেক দিন পরতে পারে না। মানে আমার ক্ষেত্রে যেটা হয়, বাচ্চাদের কাপড় চোপড় আমি খুব বেশি ওয়াশ করি, সেজন্য কাপড় চোপড়ের কালারটা নষ্ট হয়ে যায় আর খুব তাড়াতাড়ি মনে হয় যে পুরনো হয়ে যায় বেশি ধোয়ার।
ফলে আর কি। তো দেখা যায় দামি কাপড় চোপড় কিনলে অনেক কেয়ারফুলি ওয়াশ করতে হয়, সবসময় ওয়াশ করলে তো নষ্ট হয়ে যাবে। তো রিজনেবল প্রাইসে কিনলে একসময় নষ্ট হয়ে গেলেও এতটা কষ্ট লাগে না। একটা জাম্পার বা হুডি যদি 50 পাউন্ড 60 পাউন্ড দিয়ে কেনা হয় আর যদি কয়েকদিন পরাপরি নষ্ট হয়ে যায় বা ছুটো হয়ে যায় তখন কিন্তু কষ্ট লাগে যে এত টাকা দিয়ে কেনার পরেও বেশি দিন পরতে পারলো না। আসলে কাপড় চোপড় নষ্ট হওয়ার জিনিস না, মানে পচে যায় না, দেখা যায় একজন ইউজ না করলে আরেকজন ইউজ করতে পারে। তো বাচ্চারা যখন ইউজ করে না দেখা যায় অনেক সময় ওদের ছুটো হয়ে যায় বা আমি আর পড়াচ্ছি না ওদেরকে, তখন আমি যত্ন করে রেখে দিই। হয়তো বাংলাদেশে পাঠানো হয়, বাংলাদেশে পড়ার মতো অনেকেই আছেন, চ্যারিটি আছে, মসজিদ আছে, যার যেখানে ভালো লাগে সেখানে দিতে পারে। শুধু আমি না, আমরা যারা বাহিরে আছি তারা সবাই এরকমই করি আসলে, চ্যারিটিতে দেওয়া হয়, মসজিদে দেওয়া হয় বা বাংলাদেশে পাঠানো হয়, ইউজ করা হয়, কাপড় চোপড় নষ্ট করা হয় না, ওয়েস্ট করা হয় না। আমরা যারা মায়েরা আছি আমরা দেখা যায় নিজেদের শপিং করা থেকে বাচ্চাদের শপিং করতে বেশি পছন্দ করি। ওয়ারিতে এতক্ষণ পুষিয়ারে ঘুমেছিল তাই আমি ঝটপট মানে শপিংগুলো সেরে নিতে পেরেছি, অনেক শপিং এর মধ্যে করা হয়ে গেছে। তো ওয়ারিদ একটু আগে ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠার পর মাশাআল্লাহ ওর মুডটা অনেক ভালো ছিল, ও খুবই খুশি শপিং সব কিছু দেখে। ওয়ারিদ ঘুম থেকে উঠেই ওর বাবাকে খুঁজছে, তো ওর বাবা তো অন্য শপে গিয়েছেন শপিং করতে। আমাদের প্ল্যান ছিল যে একসঙ্গেই শপিং করবো, যে শপে যাবো একসঙ্গেই যাবো। আমি আসলে বললাম যে আমি 10 মিনিটের ভিতরে প্রাইমার্ক থেকে ঘুরে আসছি, আমি খুব তাড়াতাড়ি তোমার সাথে জয়েন করব। কিন্তু প্রাইমার্কে ঢুকে আমি আর বের হতে পারছিলাম না, এক সেকশন থেকে আরেক সেকশনে ঘোরাঘুরি করছিলাম, কারণ যা দেখছিলাম তাই ভালো লাগছিল। আসলে শুধু প্রাইমার্ক না, যে শপে যাবো সেই শপেই একই অবস্থা হবে, যেটা দেখবো সেটাই ভালো লাগবে। এবারে শপিংয়ে আসার পর শপিংয়ের চিত্র ছিল অন্যরকম, মানে এরকম চিত্র আসলে খুব কম দেখেছি, যে শপিং মল একদম মানে বিজি না, আছে বিজি বাট সবসময় আমরা যেরকম দেখে অভ্যস্ত ওইরকম না, মানুষজন এসেছেন এত বেশি না। আপনারা হয়তো ভিডিওটা দেখে বুঝতে পারছেন প্রাইমার্ক অনেক ফাঁকা, যারাই এসেছেন অনেক প্রয়োজনে এসেছেন, আসতেই হবে বা কিনতেই হবে সেজন্যই এসেছেন। এখন দেখা যায় যে বাহিরে গেলে যদি কোনো প্রয়োজনে যাই প্রয়োজনটা দ্রুত সারার চেষ্টা করি, বাসায় ফেরার চেষ্টা করি খুব তাড়াতাড়ি। তো প্রাইমারিকে আসার পর একই অবস্থা হয়েছে, আমি কিন্তু ভিডিও করেছি অল্প অল্প করে। আমি প্রাইমারিকে ছিলাম অনেক সময়, প্রাইমারিকে ছিলাম 3 ঘন্টার মতো। আমি হয়তো আপনাদের সাথে শপিংয়ের ভিডিও শেয়ার করেছি 15 মিনিট বা 12 মিনিটের, তো বুঝতেই পারছেন যে আমি মানে অল্প অল্প করে শেয়ার করেছি। সম্পূর্ণ দেখাতে গেলে দেখা যাবে 2 ঘন্টায়ও কিন্তু ভিডিও শেষ হবে না, আর সম্পূর্ণ দেখানো সম্ভব না কারণ আমি শপিং করতে এসেছি এখানে, তো শপিং আগে তারপর ভিডিও। তো ফাঁকে ফাঁকে আমি একটু একটু করে ভিডিও করছিলাম আপনাদের জন্য, কারণ অনেক আপুরাই বলছিলেন যে আপু শপিং ব্লগ শেয়ার করেন। আসলে শপিংয়ে না গেলে শপিং ব্লগ আমি কীভাবে শেয়ার করব। তো যাই হোক, ভাবলাম আজকে শপিংয়ে যেহেতু এসেছি আপনাদের জন্য ছোট্ট একটা ব্লগ শেয়ার করে ফেলি। তবে এত ছোট্ট ব্লগও না, যদিও প্রায় 18-19 মিনিটের ব্লগ এটা, তো এত ছোট্ট ব্লগও বলা যায় না। তো প্রাইমার্কে কিন্তু ঘর সাজানোর জিনিসপত্র আছে, যেমন বেডশিট, তারপর বিভিন্ন রকমের শোপিস, কুশন, পিলোস, বাস্কেট, খুব সুন্দর সুন্দর বাস্কেট আছে, ফ্রেম আছে, বাচ্চাদের রুমের জন্য বিভিন্ন প্রয়োজনীয় জিনিস আছে, ছোটোখাটো শেলফ পাওয়া যায়, এরকম আরও অনেক সুন্দর সুন্দর জিনিস প্রাইমার্কে পাওয়া যায়। একটা সেকশনই আছে ওদের ক্যান্ডেলের, ক্যান্ডেলের সাইডে দিয়ে গেলে তো ইচ্ছে করে যে এখানেই বসে থাকি সারাদিন, এত সুন্দর স্মেল করে। মানে যেখানে যাব সেখানেই ভালো লাগবে, এই দেশের সবগুলা এমনই, মানুষকে খুব বেশি আকৃষ্ট করে। যে শপেই আপনি যাবেন না কেন সব কিছুই আপনার কাছে ভালো লাগবে, সুন্দর লাগবে। তো আমি এখানে এসেছি, আমার কাছে সব কিছু এখন ভালো লাগছে। আমি যদি এখন অন্য শপে যেতাম তো অন্য শপে যাওয়ার পরে দেখা যেত যে সব কিছুই আমার ভালো লাগছে। ইংল্যান্ডের বাহিরে বের হলেই বোঝা যায় যে সামার গিয়ে উইন্টার আসছে,
ওয়েদারের তো একটা চেঞ্জ আছে, সেই সাথে দোকানপাটের মধ্যেও যে জিনিসগুলো থাকে, কাপড় চোপড়, ঘর সাজানোর জিনিস, খাবার দাবার, সব কিছুতেই কিন্তু সিজনের একটা ছোঁয়া থাকে। প্রাইমার্কের হোম সেকশনে এর আগে অনেকবার এসেছি, তবে এবার এসে দেখি যে অনেক সুন্দর সুন্দর জিনিস ওরা অ্যাড করেছে। যেহেতু অনেকদিন পর এসেছি, স্বাভাবিকভাবেই অনেক কিছু নতুন থাকবে, আর যেগুলাই ছিল অনেক ভালো লাগছিল। ঘর সাজানোর জন্য ছোটো ছোটো শপিস, জুয়েলারি অর্গানাইজার, তারপর শেলফও আছে যেখানে আপনার পারফিউম বা আপনার মানে পছন্দের জিনিসগুলো রাখতে পারেন, বেডথ্রো, আরও অনেক কিছুই ছিল। বাস্কেটগুলো অসম্ভব কিউট ছিল, যেগুলোতে আপনারা জুয়েলারি রাখতে পারেন বা ছোটোখাটো জিনিসগুলো অর্গানাইজ করে রাখতে পারেন, খুবই সুন্দর ছিল। আসলে যা দেখি তাই ভালো লাগে, আরও অনেক কিছুই ছিল, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। একটা থ্রো আমার বেশ ভালো লেগেছে, তো সেটা কিনে নিয়েছি। আর শোপিস কোনো কিছু এখন আর নিব না, আমার ঘরে যথেষ্ট শোপিস আছে। দেখা যায় ওইগুলোও ওয়ারিদের জন্য লুকিয়ে লুকিয়ে আমি ড্রয়ের ভিতরে রেখে দিয়েছি, এখন আর ওইভাবে সাজিয়ে রাখতে পারি না, কারণ ও সব কিছু নিয়ে অনেক কিউরিয়াসিটি। সাজিয়ে রাখলে দেখা যায় এটা নিয়ে খেলা করবে বা ওইটা কি দেখতে চেষ্টা করবে, তো দেখতে দেখতে আবার ভেঙেও যায়, তাই একটু কেয়ারফুলি রাখি সব কিছু ওর হাতের নাগাল থেকে। আমার বাবাটা এখনও অনেক ছোট, একটু বড় হয়ে গেলে ইনশাল্লাহ এগুলো আর করবে না। তো এখন আমরা শপিং শেষে বাসায় ফিরে যাচ্ছি। আমরা বেশ আগে বাসায় এসে পৌঁছেছি, বাসায় আসার পর অনেক ব্যস্ত ছিলাম তাই আর ভিডিও করতে পারিনি। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো ভাবলাম যে সবাইকে একটু শপিংগুলো দেখাই, কী কী শপিং করলাম। এদিকে ওয়াফিক আর ওয়াহিব শপিংগুলো দেখে অনেক এক্সাইটেড, কারণ অনেক দিন পর ওদের মন মতো শপিং করতে পেরেছি আমি। আজকে শপিংয়ে যাওয়ার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে কয়দিন পর হয়তো লকডাউন দিয়ে দিবে আবার, তখন তো আর শপিংয়ে গিয়ে শপিং করা যাবে না। অনলাইনে শপিং করা যাবে, কিন্তু বললাম না যে অনলাইনে আসলে মনের মতো শপিং করা যায় না, সাইজ অনেক সময় বোঝা যায় না, কারণ এক এক শপে এক এক রকমের সাইজ থাকে। আর নিজে গিয়ে নিজে দেখে শপিং করাটা হচ্ছে সব থেকে বেস্ট আমি যেটা মনে করি। অনলাইনে করলেও সুবিধা, এতে করে সময়টা অনেক বাঁচে। কিছুই তো না, তুমি নেক্সট ইয়ার কিনতে পারবা ইনশাআল্লাহ। তো আজকে কী কী শপিং করলাম ওইভাবে দেখাচ্ছি না, কারণ অনেক বেশি টায়ার্ড ছিলাম আমি, আর তেমন ভিডিও করিনি। এরপর বাচ্চাদের জন্য শপিং করতে বেশ ভালোই লাগে, দেখা যায় ওরা যখন ছোটো থাকে ওদের জন্য শপিং করা যায়, ওদের যখন একটা এজ হয়, একটু বড় হয়, তখন ওরা নিজে নিজে শপিং করতে চায়। যেমন মেলিসার জন্য এখন আর আমাদেরকে গিয়ে শপিং করতে হয় না, ও নিজের শপিং নিজেই করতে পারে। ওর পছন্দের কয়েকটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট থেকেই সবসময় কাপড় চোপড় অর্ডার করে। আসলে বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে ওদের মন মানসিকতারও চেঞ্জ হয়, ওরা চায় ডিপেন্ডেন্ট হতে, নিজের কাজগুলো নিজেই করতে। আমার আশেপাশে আমার মেয়ের বয়সী যে ছেলেমেয়েরাই আছেন, আমি দেখেছি যে সবারই কিন্তু মোটামুটি নিজের প্রতি অনেক কনফিডেন্স আছে, নিজের কাজগুলো নিজেরা করতেই বেশি পছন্দ করে। এদিকে মিলিসার জন্য কিছু শপিং করাচ্ছি, তো শপিংগুলো দেখে ও হাসছে, ওর হাসিটা আবার অন্যভাবে কেউ নেবেন না, ওর পছন্দ হয়েছে সেজন্যই ও হাসছিল, ওর কাছে ভালো লাগছিল। তো আজকের ব্লগ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।